সরি বোন, চোরটাকে ধরতে পারলাম না, এক পায়ে বিশাল দৌড়। ধরতে পারবেন কি করে? আমি তো দেখলাম, আপনি তো একদম দৌড় মারতে পারছেন না। সত্যি কথা বলতে আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে। শরীর তো ভারী হবে, আমি অফিস যাওয়ার সময় প্রতিদিন দেখি আপনি কিছু না কিছু খাচ্ছেন। আমি কি খেতে চাই? মানুষে ভালোবেসে খেতে দেয়, তাদের সম্মান বাঁচাতে কষ্ট করে খেতে হয়। তো এইবার বলো, তুমি আমাকে কি খাচ্ছ? আমি কেন আপনাকে খাইতে যাব? খাবো না মানে? তুমি যে চোরকে চাচাইলি, আমি তো চোরকে টেনে ধরতে গানু, এত কি আমার পরিশ্রম হয়নি? তার মানে আপনি আমার সাথে ঘুষতেছেন? মামুনি, রাগ করলে হবে না, এগুলো আমরা পেয়ে থাকি। পেয়ে থাকেন? সামনে একটা হ্যান্ডিক্যাপ চোরকে ধরতে পারলেন না। থামেন, আজকে বড় বাবুর কাছে গিয়ে আপনার নামে কমপ্লেইন করবো। দেখো, তোমার নামে অনেকদিন ধরে আমার কাছে অভিযোগ আসছে। তুমি নাকি ঘুষ খাও, সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, হিরোর দোকান থেকে খাবার খেয়ে টাকা দাও না, এসব কেন করো? সরকার থেকে বেতন পাও না? স্যার, এগুলো সব ফালতু খবর। এগুলো নাই ফালতু হলো, কিন্তু কালকে যে একটা মেয়ে এসে আমাকে অভিযোগ দিয়ে গেল তুমি একটা হ্যান্ডিক্যাপ চোরকে পর্যন্ত ধরতে পারোনি। স্যার, ওই হ্যান্ডিক্যাপ হলো না, ওর পায়ে বিশাল জোর। এই চুপ করো, এক পায়ে কোনোদিন দৌড় মারতে পারে? আসলে তুমি বলো, স্যার, ওকে বারণ করেন, নাই শ্বাসকষ্ট পেয়ে এক্ষুনি মারা যাবে। এই বন্ধ করো, সামান্য উদ্বাস করতে গিয়ে যে হাঁপিয়ে যায় তাকে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে রাখবো না, তুমি ফিজিক্যালি আনফিট। স্যার, আপনি এরকম কাজ করবেন না, আমার বসলে না খেতে ভেঙে মরে যাবে। ঠিক আছে, তোমাকে আমরা দু মাস সময় দিচ্ছি, এই দু মাসের মধ্যে তোমাকে ফিজিক্যালি ফিট হয়ে দেখাতে হবে। ঠিক আছে স্যার, আমি দু মাসের মধ্যে যেভাবেই হোক ফিট হয়ে দেখাবো। শরীর ফিট হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না গিন্নি,
আজ যদি তুমি টুকটুকি না পাঠাও আমি জীবনের মতন ফিট হয়ে যাব। ঠিক আছে, টুকটুকি পাঠাচ্ছি। ওগো, আর চারটি ভাত লে আসো। তোমাকে আর ভাত দেবো না, এত করে ভাত খাইলে কোনোদিন পেট কমে। আগে যা খাইতাক, তার চেয়ে এখন আবার চারটি ভাত বেশি খাইছো। কি করবো বললো, সকালবেলা দৌড় মেরি মেরি আরো কিডনি মেরে যাচ্ছে, না খাইলেও সহ্য করতে পারছে নি। ঠিক আছে তাহলে, চাকরি ছেড়ে দে, বসে বসে খাও। চাকরি কেন ছাড়বো, 15 দিনের মধ্যে আমার শরীর কি একটু পরিবর্তন হয়নি? পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন তো দূরের কথা, আগাছা আরো ঘুরে বেড়েছে। তাহলে কি আমার 15 দিনের পরিশ্রম বিফলে গেল? না না, এইভাবে পরিশ্রম করা যাবে না, একটা ভালো ডাক্তার দেখাতে হবে। একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। ডাক্তার বাবু, যা করি হোক আমার চাকরিটা বাঁচান। আমি তো ডাক্তার, মানুষের রোগ ভালো করি, আপনার চাকরি কি করে বাঁচাবো? আপনার কোনো রোগ হলে বলেন, আমি চিকিৎসা করছি। হ্যাঁ, রোগ হয়েছে। কি হয়েছে আপনার? এই যে আমার পেট। পেট মানে? পেটে কি হয়েছে? ডাক্তার বাবু, আমি পুলিশে চাকরি করি, আমার পেট বাড়ার জন্য আমাকে সাসপেন্ড করবে বলেছে। আপনি যেভাবেই হোক আমার পেটটা কমিয়ে দেন। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন আর সকাল সকাল একটু জগিং করবেন, তাহলেই দেখবেন আপনার পেট কমে যাবে। ডাক্তার বাবু, আমি কত জগিং করেছি কিন্তু তাও আমার শরীরে একটু পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবার ওষুধ খান, জগিং করেন, আশা করি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। কি হবে ওগো, বেলুন নিয়ে কি করছো গো? দেখতে পাচ্ছেনি পেটে চরম গলাচ্ছি। এইভাবে কোনোদিন পেটে চরম কমে, তাকে না আমি তোমার পা ধরছি, শাওয়ার ওঠো। কি হবে আপনার পেটে তো বড় ধরনের সমস্যা হয়ে গেছে। কি হয়েছে ডাক্তার বাবু? আপনাকে বলা যাবে না, আপনি একটু সাইড আসুন তো, আপনাকে বলছি। কি হয়েছে ডাক্তার বাবু? আপনার স্বামী লিভার নষ্ট হয়ে গেছে, ও আর মাত্র 15 দিন বাঁচবে, ও যা খেতে চাই সবকিছু খাওয়াবেন। আপনি কি বলছেন ডাক্তার বাবু? তাহলে কি আমার স্বামী সত্যি সত্যি মরে যাবে? আমি মরে যাব না, তাই তো আমার পেট কমছে না। আমার চাকরি কে করবে রে? তুমি কাঁদো না, তুমি মরে গেলে তোমার চাকরিটা আমি করব। কি করে তোমাকে চাকরি করতে হবে না, তুমি চাকরি করলে আমার মতন তোমারও লিভার শেষ হয়ে যাবে। চলো বাড়ি চলো। তুমি আমার বইছাতে কথা বলছিলে বলি, তোমাকে আমি অনেক মেরে জন্য, তুমি আমাকে ক্ষমা কর দিও, আমি তো 5 তারিখে মরে যাবো। আমার বউ যদি তোমাকে হুকুম করে
বাজার থেকে হাট বাজার করে লেছে দিও। ঠিক আছে, হাট বাজার করে দেব, তুই আর কাঁদিস নি, মরতে সবাইকেই হবে। লাওর কাঁদো না, এ দুধ দুধ খেয়ে লাও। তোর ব্যাগারটা করে বলছি না, আমার কিছু খাওয়াস নি, আমার কিছু ঢুকছে না। আর দু দিন বাদ দিয়ে মরে যাবে, ওই শুনি কি খাবার ঢোকে। ভাবি তুমি এইজো ভাবি, তোমাকে একদিন চোখ মেরেছে নো, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাবি। এই সবিক তুই কাঁদিস নি, তুইও চোখ মেরেছি, আমিও মেরেছি, একটু শান্ত হ। কি হবে এই সাবনি, আজ কি 5 তারিখ রে, আমি মরে যাব, তুই তাড়াতাড়ি বেজিন পার, আমি যাব। ঠিক আছে পারছি। ও ভাবি চাচি, তোমরা একটু চিনি শরবত করলে এসে আমাকে খাওয়াও। আমি কেন জান কবজ করবো, আমি তো তোর দাদু। দাদু আমার মানে ঠিক নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্যার আপনি এসছেন, আমি আর আপনার টানে জয়েন করবো না, অন্য টানে পোস্টিং হয়ে যাচ্ছি। ওইভাবে বলো না, সবাইকেই যেতে হবে। ডাক্তার বাবু আপনি এসছেন, আপনার ওইখানে কাজ হয়নি বলে আপনাকে অনেক গালাগালি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কে বললে আমার ওষুধে কাজ হয়নি, খুব ভালো কাজ হয়েছে। ভালো কাজ হয়েছে তো আমি মরতে বসেছি কেনে? না না, আপনি মরবেন কেন, এখন অনেক দিন বাঁচবেন। অনেক দিন বাঁচবো মানে? আপনি তো বলেছিলেন মরে যাবো। তাহলে শুনেন, আমার ওষুধে যখন আপনার পেট কমলো না, তখন আমি রিপোর্ট দেখে চালাকি করে আপনাকে মৃত্যুর ভয় দেখালাম, যাতে আপনার পেট কমে। আজ দেখলেন মৃত্যুর ভয়ে আপনার পেট কমে, আজ আপনি সলিড হয়ে গেছেন। তাহলে আমি মরবো না? মরলে রাস্তায় দাঁড়িয়ে কলা পাউডার টিকে খাবে, চলো তাড়াতাড়ি।